আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল, ওভিজাত্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইউরোপের কান্ট্রি রোমানিয়ার ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। রোমানিয়াতে যেতে গেলে পরে আপনার যে সকল ডকুমেন্টসের দরকার বা কিসে কী কাজে যাবেন সেগুলো আমরা বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনি রোমানিয়াতে যেতে গেলে পরে আপনার এডুকেশন কোনো কোয়ালিফিকেশানের দরকার পড়বে না, যদি আপনি কনস্ট্রাকশন অথবা হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যেতে চান। বাট হোটেল রেস্টুরেন্টে যেতে গেলে পরে আপনাকে মিনিমাম এসএসসি পাস হতে হবে এবং এখানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। সুতরাং আপনারা হচ্ছে যে যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে পরে ভালো হয়, আর যদি না জানা থাকে সেক্ষেত্রে পরে আপনারা নর্মাল যাবে এবং একটা দেশে থাকলে পরে অবশ্যই আপনারা সেই দেশের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ওয়াকিবহল হয়ে যাবেন। এখন আপনার এখানে ডকুমেন্টস কী কী লাগবে, সেই ডকুমেন্টসগুলোর ভিতরে আছে আপনার পাসপোর্ট লাগবে এবং পাসপোর্ট সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি দিবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স দিবেন, আর যদি কোনো এডুকেশন ডকুমেন্টস থাকে তাহলে পরে সেই এডুকেশন ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন। এখানে যেতে গেলে পরে কী পরিমাণ সময় লাগে, আপনাকে যদি যেতে চান রোমানিয়াতে তাহলে পরে নর্মালি 3 থেকে 4 মাস সময় লাগে পয়সাটি প্রসেস করতে। আপনার হচ্ছে যে আমরা যে আপনার কাজটা করতেছি, আপনার একটা সিভি তৈরি করতে হয়, সেই সিভিটা রোমানিয়ান ভাষাতে ট্রান্সলেট করে জমা দিতে হয় এবং যে তারপরে আপনার তাদের লেবার মিনিস্ট্রির পারমিশন কপি সেটা আমরা আমাদের অফিসে সংরক্ষণ করে রাখি এবং আপনার হয়ে যে আমরা ব্যাংকে যে জমা স্লিপ দিচ্ছি বা ডিপোজিট করছি ইমিগ্রেশনে জমা দেওয়ার জন্য সেই স্লিপটিও আমাদের কাছে থাকে। এবং সে তারপরে আপনার হচ্ছে যে ইমিগ্রেশনে জমা হলে পরে যেদিন জমা হবে সেখান থেকে আপনার 40 থেকে 50 দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিটটি বের হয়ে আসবে এবং সেই ওয়ার্ক পারমিটটি নিয়ে আপনাকে হচ্ছে যে যে কোনো নিকটস্থ যে রোমানিয়ান অ্যাম্বাসি আছে সেখানে আপনাকে যেতে হবে। বাংলাদেশ থেকে যেহেতু রোমানিয়ান অ্যাম্বাস কনসুলার টিম চলে গেছে সুতরাং আপনাকে এখন এই ভিসাটি ইন্ডিয়া থেকে স্টাম্পিং করতে হবে, বাট প্যাসেঞ্জারে ইন্ডিয়াতে যাওয়ার বাধ্যবাধকতা নেই। যদি আপনারা ফরেন মিনিস্ট্রির অ্যাপ্রুভাল নিয়ে আপনার পাসপোর্টটিকে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা হচ্ছে রোমানিয়ার অ্যাম্বাসিতে ইন্ডিয়াতে অবস্থিত দিল্লি নিউ দিল্লিতে অবস্থিত যে অ্যাম্বাসি আছে সেখানে আমরা জমা করাতে পারি। এবং সেকেন্ড অপশান হিসাবে আমরা যেহেতু এখন পর্যন্ত আজকে পর্যন্ত যে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি আছে তারা বাংলাদেশের কোনো ফাইল জমা নিচ্ছে না, তো সুতরাং আমরা যে পলিসি অবলম্বন করতেছি যে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আমরা হচ্ছে যে দুবাইতে পাঠিয়ে দিচ্ছি এবং সেখানে যেহেতু সেই দেশটি আমাদের জন্য অ্যালোকেশন ছিল না, কিন্তু যদি যারা সেখানে স্থায়ীভাবে বসবাস করে অথবা কর্মসূত্রে যে দেশে অবস্থান করে সেই দেশে ভিসা প্রসেস করার মতো সিস্টেম রোমানিয়ার অ্যাম্বাসিগুলোতে আছে, সুতরাং আমরা দুবাইতে খুব সহজেই 1 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে পাঠিয়ে দিই এবং সেখানে গিয়ে আমরা হচ্ছে ফাইলটি জমা দেওয়ার ব্যবস্থা করি। এবং আরও যে বিস্তারিত রোমানিয়ান যে ভিসা প্রসেসের যে প্রক্রিয়াগুলো আছে এগুলো যদি আপনাকে বিস্তারিত জানতে হয় তাহলে পরে আপনি আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখবেন যে রোমানিয়া যেতে গেলে পরে আপনার ফাইল প্রসেসে যে সময়টা লাগবে সেই পরিমাণ সময় আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ চাইলেই রাতারাতি রোমানিয়ার ভিসা প্রসেস করা যায় না। আর আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, যারা আমাদের মাধ্যমে প্রসেস করে অলরেডি রোমানিয়াতে চলে গেছেন বাট তারা হচ্ছে যে কোম্পানিতে জয়েন না করে অনেকেই বর্ডার ক্রস করে অন্যান্য দেশে চলে গিয়েছে, এই কারণে আমাদের 2টি কোম্পানি অলরেডি আমাদের ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে এবং সেখানে আমাদের লোক পাঠানো সম্ভব হচ্ছে না। সুতরাং এখন যারা আমাদের মাধ্যমে প্রসেস করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা মিনিমাম 6 মাস হচ্ছে যে রোমানিয়াতে থাকার প্রিপারেশান নেবেন এবং যদি 6 মাস থাকেন তাহলে আপনারা সম্পূর্ণ বৈধভাবে ভিসা করে আপনারা সেনজেন কান্ট্রিগুলোতে যেতে পারবেন এবং আপনাদের যে ভিসার প্রক্রিয়া সেটি আমাদের রোমানিয়াতে অবস্থিত আমাদের যে অফিস আছে সেই অফিস আপনাদেরকে ভিসাটি প্রসেস করে দিবে। সুতরাং আরও বিস্তারিত জানার জন্য বা কত ধরনের খরচ হতে পারে বা কত কী হতে পারে, কত সময় লাগবে এবং কী কী ডকুমেন্টেশনগুলোর জন্য কী কী ব্যারিয়ার হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত জানার জন্য আপনি আমাদের নাম্বারগুলোতে ফোন দিন অথবা আমাদের অফিস সরাসরি ভিজিট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও আপডেট ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।